প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.1 অনুশীলনীর অর্থাৎ অনুপাত অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে যে পাঞ্জারি গাইড থেকে সৃজনশীলগুলো করছিলাম তার 13 পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে পুরো প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আজকে যে 13 নম্বর অঙ্কটা করছি, এখানে উদ্দীপকে বলা হয়েছে যে স্বর্ণ এবং রূপা মিশিয়ে 120 গ্রাম ওজনের একটা গয়না তৈরি করা হলো। তো এটা হচ্ছে সেই গয়নার টোটাল ওজন। হ্যাঁ, গয়না স্বর্ণের ওজন হচ্ছে 90 গ্রাম। তো ক নম্বরে চাওয়া হয়েছে রূপার ওজন কত। তো এটা সিম্পল বিষয় যে দুইটা জিনিসের সমষ্টি যদি 120 গ্রাম হয়, তার মধ্যে যদি স্বর্ণটা 90 গ্রাম হয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই আমরা রূপার ওজনটা পেয়ে যাব। তো আমরা সমাধানে প্রথমে ক নম্বরটা করছি। তো আমরা এইভাবে যদি লিখি যে গয়নার মোট ওজন, মোট ওজন 120 গ্রাম। তো এর নিচে আমরা জাস্ট স্বর্ণের ওজনটা বসিয়ে দিই, স্বর্ণের ওজন হচ্ছে 90 গ্রাম। তাহলে এইটা আমরা যদি মাইনাস করে দিই, তাহলে আমরা রূপার যে ওজনটা সেটা পেয়ে যাব। রূপার ওজন তো এটা বিয়োগ করলে 9 আছে 12 হবে 3, তাহলে 30 গ্রাম হচ্ছে আমাদের রূপার ওজন, এবং এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। একদম সিম্পল বিষয় ছিল, দুইটা জিনিসের যদি সমষ্টি হয়ে থাকে 120, তার মধ্যে একটা 90 হলে আর একটা বিয়োগ দিলেই অপরটা বের হয়ে আসবে। তো এইবার আমরা খ নম্বরে ঢুকছি। এখানে খয়ে যেটা বলা হয়েছে রূপা ও স্বর্ণের ওজনের অনুপাত কত। হ্যাঁ, তো আমরা ক থেকে যে রূপার ওজনটা আছে এটা তুলে নিয়ে আসি। ক হতে রূপার ওজন 30 গ্রাম, আর উদ্দীপকে স্বর্ণের ওজন দেয়া ছিল, এটা আমরা এইভাবে লিখি যে দেওয়া আছে স্বর্ণের ওজন, স্বর্ণের ওজন 90 গ্রাম। তো অনুপাতে যেহেতু একটা সিরিয়াল থাকে, তাহলে দেখতে হবে যে কোনটা আগে আছে। যেহেতু রূপা আগে বলা হয়েছে, আমাকেও এখানে রূপাই আগে নিতে হবে, অর্থাৎ রূপা ও স্বর্ণের ওজনের ওজনের অনুপাত। তো অবশ্যই রূপার মানটা আগে লিখতে হবে, রূপা ছিল 30, তাহলে 30 অনুপাত 90। আর তোমরা এটা জানো যে অনুপাতে আসলে একক লেখা যায় না। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে অনুপাতে সংখ্যাগুলো যদি কোনো লঘিষ্ঠ বা কাটাকাটি করা যায়, তাহলে সেটা অবশ্যই করতে হবে, কেননা অনুপাত মানে আসলে ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা জানি লঘিষ্ঠ বা কাটাকাটি থাকলে সেটা করে নিতে হয়। তো এটাকে আমরা দেখো ছোট ছোট সংখ্যা দিয়ে কাটলে অনেক সময় লাগবে, একবারে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, অর্থাৎ আমরা প্রথমে এইভাবে উপর নিচ করে লিখে নিতে পারি, উপরে 30 আর নিচে 90। তো এটা আমরা যদি 30 দিয়ে কাটি, 30 কে 30 দিয়ে ভাগ দিলে 1, আর 30 দিয়ে 90 কে ভাগ দিলে 3 30 90। হ্যাঁ, এটা অবশ্যই শেষে আবার অনুপাতে ফেরত দিতে হবে, যেহেতু এখানে অনুপাত চাওয়া হয়েছে। তো এটি কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার, 1:3। এটি হচ্ছে রূপা আর সোনার ওজনের অনুপাত। তো এরপরে আমরা গ নম্বরটায় আসছি। এটা অনুপাতের চ্যাপ্টারের অঙ্কে যদিও এটা প্রায় আসে, আসলে বইয়ে তোমাদের এই ধরনের অঙ্ক নেই, তারপরেও এটা দেখা যায় যে প্রচুর আসে। গয়নায় কি পরিমাণ রূপা মিশালে রূপা ও স্বর্ণের অনুপাত 3:2 হবে। তো আমরা এখন এগুলো মিশিয়ে দিই, আমরা গ নম্বরটায় ঢুকছি। হ্যাঁ, গ নম্বরে আমাদের যেটা প্রথমে প্রয়োজন হবে, এই রূপা আর স্বর্ণের পরিমাণ দুটো প্রয়োজন হবে। তো আমরা দেওয়া আছে দিয়ে উদ্দীপকে যে স্বর্ণের ওজনটা দেওয়া আছে, আমরা সেইটা আগে তুলে নিই। হ্যাঁ, দেওয়া আছে স্বর্ণের, স্বর্ণের ওজন হচ্ছে 90 গ্রাম, আর ক হতে আমরা যে রূপার ওজনটা ছিল, হ্যাঁ, সেটা আমরা তুলে নিয়ে আসি। ক হতে রূপার ওজন ছিল 30 গ্রাম। তো এখানে যেটা করতে হয় যে গয়নায় কি পরিমাণ রূপা মিশালে, এখানে যে কোনো একটা নতুন করে আবারও মিশাতে বলতে পারে, সেটা স্বর্ণ হতে পারে, রূপাও হতে পারে। তো যেটাই মিশাতে বলা হবে সেই জিনিসটাকে আমরা সবসময় ক ধরে করব। এরকম অঙ্ক কিন্তু আমরা আগের অনেক সৃজনশীলগুলোতেই করেছি। তো এখানে যেহেতু রূপা মিশানের কথা বলা হয়েছে, আমরা এটাকে ক ধরবো, যে মনে করি গয়নায় ক গ্রাম রূপা মিশাতে হবে। তো আগে রূপা ছিল 30 গ্রাম, তার সাথে আমরা যদি আরো ক গ্রাম মিশাই, তাহলে এখন নতুন করে রূপার পরিমাণটা কত হবে আমরা সেটা এখানে লিখবো। যাতে রূপার পরিমাণ, তো অনেকে এই জায়গাটা একবারে 30 ক লেখে বা ভাবে, হ্যাঁ এটা হবে না। যেমন
রূপা যদি 8 গ্রাম থাকে, আমি যদি আরো 3 গ্রাম মিশাই, তাহলে আমরা কিন্তু এটা গুণন করব না, যোগ করব, যে 8 আর 3 11 গ্রাম। ঠিক একই রকম আমরা 30 কলেখলিটা আসলে গুণ করা হয়ে যাবে। সো রূপা আমাদের ছিল 30, তার সাথে আরো ক গ্রাম মিশেলাম, তাহলে 30+ ক। আর যোগের সময় আমরা ইচ্ছে করলে কটাও আগে লিখতে পারি, ক যোগ 30, এটা কোনো সমস্যা নেই। তো এইখানে আমরা গ্রামটা লিখে দেব। তো এইখান থেকে আমরা দেখো একটা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ গঠন করে ফেলে কয়ের মানটা বের করব। আর আমাদের কয়ের মানটা বের হলেই কিন্তু উত্তর হয়ে যাবে, যেহেতু এটাই চাওয়া হয়েছে যে কতটুকু রূপা মিশাতে হবে। তো এইখানে আমরা সমীকরণটা গঠনের জন্য প্রশ্ন মতে লিখবো। তারপরে এই যে এখানে বলা হয়েছে রূপা ও স্বর্ণের অনুপাত এত হবে, তো এইটাকে আমরা সমান চিহ্ন দিয়েই পারে রাখবো। আর এই পাশে আমরা রূপার মানটা নেব, এবং সেটা এই নতুন যে রূপার মানটা আসলো এটা নিতে হবে, এটা চলবে না। আর স্বর্ণের কথা যেহেতু বলা নেই, স্বর্ণের আগের যে মানটা আছে সেটাই নেব, কিন্তু রূপাটা আগে লিখবো আমরা। তো রূপা ছিল আমাদের 30+ ক, এই রূপা অনুপাত, স্বর্ণ হচ্ছে আমাদের যেটা 90, হ্যাঁ, এইটা সমান সমান দিয়ে আমরা একবারে 3:2 এইটা বসিয়ে দেব। তো এখন আমরা অনুপাতটাকে ভাগের আকারে নেব, অর্থাৎ এই পূর্ব রাশিটা উপরে থাকে 30+ ক, বাই নিচে হবে 90, আর এই পাশটা আমরা ওপর নিচ করে নিলে 3/2। তো এসব ক্ষেত্রে আমরা জানি যে সমাধানের ক্ষেত্রে বা সমান চিহ্ন থাকলে সমীকরণে, এক পাশে হোক আর দুই পাশে হোক, এটা এটা যদি ভগ্নাংশ থাকে তাহলে বজ্র গুণন অর্থাৎ আড়াআড়ি গুণন করতে হয়, মানে এটার নিচের সাথে এটার উপরে আর এইটার নিচের সাথে এটার উপরে। এখন এখানে অনেকে প্রশ্ন করে কোন কোণাটা আগে গুণ করব। তো অজ্ঞাত রাশিটা যেখানে থাকে অর্থাৎ ক, হ্যাঁ, এই কোণাটা অর্থাৎ এই এই কোণাটা এই পাশে রাখলে আমাদের সুবিধা হয়। তো আমরা একবারে গুণ করতে পারি, অথবা আমরা এইভাবে রাখতে পারি যে 2 গুণন 30+ ক, তারপরে এক কোণা গুণ করে সমান চিহ্ন দিয়ে অপর পাশে এই কোণাটা গুণ করে বসাতে হয়। তো 300 আর এটা 3 9 27 270। নেক্সট লাইনে আমরা যেটা করব, আমরা ইচ্ছে করলে 2 দিয়ে এটাকে গুণনও করতে পারি, অথবা 2টা গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, সেটাও করতে পারি। তো আমরা গুণ করে দিচ্ছি, এটা গুণ করলে হবে 30 2 60, হ্যাঁ, যোগ এইটা গুণ করলে হবে 2 ক, হ্যাঁ, সমান হচ্ছে 270। নেক্সট এই 60 দেখো প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 কটা আমরা এই পাশে রাখলাম, আর এই পাশে 270 বিয়োগ হচ্ছে 60। নেক্সট লাইনে আমরা ডান পাশের বিয়োগটা আগে সেরে নেব, 2 ক সমান, এটা বিয়োগ করলে হবে 0 6 আছে 7, হবে 1 2। এরপরের লাইনে 2 আর ক এর মধ্যে দেখো গুণন সম্পর্ক আছে, তো 2 ওই পাশে পাঠালে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ক সমান সমান হচ্ছে 210/2। তো এটা যদি আমরা কাটাকাটি বা ভাগ করি, তাহলে প্রথমে একবার যায়, তারপরে 0 তারপরে 5 2 10, হ্যাঁ, তো কয়ের মান আসছে আমাদের হচ্ছে 105। তাহলে এই যে আমরা কটা ধরেছিলাম যে গয়নায় ক গ্রাম রূপা মিশাতে হবে, এটি কিন্তু এখানে চাওয়া হয়েছিল যে কতটুকু রূপা মিশাতে হবে। তো আমাদের উত্তর কিন্তু চলে আসছে, এখানে আমরা লিখি যে অতএব 105 গ্রাম রূপা মিশাতে হবে। তো এটি কিন্তু আমাদের গয়ের উত্তর যে 105 গ্রাম। তো এটি ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আমরা প্রায় শেষের পথে চলে আসছি, আর হয়তো 2টা বা 3টা সৃজনশীল রয়েছে, তাহলে আগের পাঠগুলো যারা তোমরা দেখোনি, আমরা রিকোয়েস্ট করব যে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। পাশাপাশি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে, কমেন্ট দেবে। আজকে পর্যন্তই ধন্যবাদ।